আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আরও প্রশংসা জ্ঞাপন করছি যে ইসলামের মধ্যে বিভিন্ন ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত দল, তরিকা, ইজম, এগুলি থেকে মুক্ত রেখে সহি আকিদা, সহি মানহাজের অনুসারী হওয়ার বোঝার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, যিনি ইসলামকে একটি স্বচ্ছ বিষয় হিসাবে রেখে গেছেন। তিনি বলেছেন যে তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কা নাহারিহা, আমি তোমাদেরকে একটা শুভ্রতার মধ্যে রেখে যাচ্ছি, স্বচ্ছ বিষয়ের মধ্যে রেখে যাচ্ছি, লাইলুহা কা নাহারিহা, যেন দিন রাত সমান। এখানে দিন এবং রাত বলতে কিছু নেই, মানে জাহিরি বাতিনি গোপন প্রকাশ্য বলতে কিছু নাই, ইসলামের সকল বিষয় হলো প্রকাশ্য। আমরা সেই নবীর প্রতি দুরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।